আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত কয়েকদিন যাবৎ গিলিস ওয়াটারফলে বেশ 3-4 বারের মতো যাওয়া হয়েছে আমাদের। তো সেখানে এখন পরিস্থিতি খুবই খারাপ, আর এক জায়গায় এত গোসল করলে একঘেয়েমি চলে আসে। তাই রিয়াদ ভাই এবং রিজওয়ান ভাইয়ের কল পেয়ে খুব খুশি লাগতেছিল যে আমরা আজকে ডোমিনিয়ন বিচে গোসল করতে যাচ্ছি। তো এটা সিডনি থেকে খুব একটা বেশি দূরে না, আর গ্লেসবে থেকে খুবই কাছে, এবং সবাই মিলে একসাথে চেনা পরিচিত গানে গলা মিলিয়ে আমরা একসাথে সেখানে চলে যাই আর কি। আজকের এই ভিডিওটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য, এবং যারা চোখের পর্দা করতে চান তারা ভিডিওটি দেখা থেকে দূরে থাকুন। আমরা এখন সবাই গুটি গুটি পায়ে বিচের দিকে আগাচ্ছে। খুব সুন্দর এরকম বিচে যাওয়ার জন্য এই যে কাঠের পাটাতন দিয়ে রাখছে। তো আমরা অলরেডি ডোমিনিয়ন বিচে চলে আসছি। আসার পরে এখানে অনেক নেটিভ সবাই দেখতেছি যে সব গোসল করতেছে, কেউ সানবার্ন করতেছে। এখানে আসার পরে যে পরিমাণ রোদের তাপ, এখানে তো আসলে এত রোদের ভিতরে এখানে টিকে থাকাটাই মুশকিল। আমি রিয়াদ ভাই, রেজওয়ান ভাই, ফাহাদ ভাই, আমরা হঠাৎ করেই চলে আসি। তো সানবার্ন অনেকে এখানে করে, এই যে যেমন এই যে শুয়ে শুয়ে সানবার্ন করতেছে, আর অনেকেই দেখা গেছে যে বিচে নামে গেছে, নামে গোসল করতেছে। আমরাও দেখা যাক কি করা যায়। এই পাশটা অনেক সুন্দর। আমরা এখন দেখতে পাচ্ছি এখানে সব কানাডিয়ান সাদাদের মধ্যে আমাদের বাঙালি দুই তরুণ, সব ব্রাউন তরুণ এখন পানিতে নামতেছে ভুরিওয়ালা। তারা সমুদ্রের দিকে আগাচ্ছে। ওই যে একজন তার ভুরি দেখাচ্ছে এখানে, দুই বাংলার দামাল সন্তান। চমৎকার একটা ওয়েদার এখানে, নাইস এন্ড সানি, বাট এখানে রোদটা এতটাই বেশি যে খুব গায়ে লাগতেছে। নর্মালি টেম্পারেচার এখানে 20-21 এরকম থাকে এই মুহূর্তে, কিন্তু আসলে বাংলাদেশের 35 ডিগ্রিও এর থেকে বেটার। এই এই রোডটা 20-21 ডিগ্রি রোডটা প্রচণ্ড রকমের গায়ে লাগে। ওই যে এক তরুণীকে দেখা যাচ্ছে, সে তার কুকুর নিয়ে সমুদ্রে খেলা করছে। আমাদের দুই বাংলার দামাল সন্তান, বাংলার দামাল সন্তান দুইজন। বেচারের কুকুরটা পটি করে দিয়েছে, এখন সে পটি ক্লিন করতেছে। এই দুইজনকে দেখে আমার দোস্তানা মুভির কথা মনে পড়ে গেল, জন আব্রাহাম আর অভিষেক বচ্চন। দোস্তানা পোজ দিয়ে আসতেছে দুইজন, এবং কালারফুল প্যান্টও দেখা যাচ্ছে রেজওয়ানের। আমার সাথে একটা দুষ্ট ছেলে আছে ফাহাদ, সে এখানে সুন্দরী তরুণীদের দেখে সে মজা নিচ্ছে। সুন্দরী তরুণীরা তো নেই, আছে কিছু আছে, বাট ম্যাক্সিমাম এখানে বয়স্ক দেখা যেতেছে। সমুদ্রের পারে অনেক সুন্দর সুন্দর তরুণী দেখা যাচ্ছে। দুইজন হেঁটে আসছে। এখানে দেখা যাচ্ছে এক পাশে কালো আর আরেক পাশে ধলো, সাদা আর কালোর মিশ্রণ সমুদ্রের মাঝে। আমাদের নায়ক ফাহিম সমুদ্র থেকে উঠে আসতেছে। তো আমরা এই মুহূর্তে আমাদের গোসল টোসল শেষ করলাম, গোসল শেষ করে টরে চলে যাচ্ছি, কারণ এখানে প্রচণ্ড রোদ। এখানে আসলে এই মুহূর্তে থাকাটা পসিবল না, পানিও অতিরিক্ত ঠান্ডা, আবার উপরেও অতিরিক্ত গরম। তো আমরা বিচ থেকে একটু একরাম ভাইয়ের বাসায়
রেস্ট নেওয়ার জন্য গেছি। তারপরে রোদ হালকা একটু কমে যাওয়ার পরে আমরা এখানে সুন্দর অ্যাটলান্টিকের সাইডে একটা বসার জায়গা আছে, এখানে আসছি আর কি। এখান থেকে সুন্দর একটা ভিউ, ওফ অসাধারণ অসাধারণ। আটলান্টিকের পার থেকে আশিক ভাই এবং মাইসাবুর বাসায় যাওয়ার পথে আমরা একটা হরিণ দেখি প্রথমবারের মতো কানাডাতে। আমরা খোলাভাবে কোনো হরিণ দেখছি আর কি সবাই, তো এটা অনেক আকস্মিক একটা ব্যাপার ছিল। আর তারপরে আশিক ভাই এবং মাইশাপুর আমরা আপ্যায়ন নিতে থাকি, গল্প করতে থাকি, এবং সেখান থেকে ঠিক সন্ধ্যার দিকে আমরা সিডনির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো আজকে এতদূর পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।